শরীয়ত এবং মারিফত এই সম্পর্কে কিছু কি বা বলা যায়? শরীয়ত কি এবং মারিফত কি? এটা ভালো একটা প্রসঙ্গ তুলেছেন রুমি। শরীয়ত এবং মারেফত বলতে আসলে সত্যিকার আলাদা কিছু নেই। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটাকে আমি এভাবে বলতে পারি, আপনি একজনকে ধোকা দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত, ধরুন একটা গল্প পড়েছিলাম বহু বছর আগে, বহু বছর আগে, কার লেখা গল্প, কোন বইয়ের গল্প এগুলো কিচ্ছু বলতে পারবো না। গল্পটা ছিল এরকম, মানে তখন আমার কিশোর বয়সে একটা গল্প পড়েছিলাম, যে একজন লোক কোন একজন মানুষের সাথে, সে নারী সেজে, মানে সে পুরুষ কিন্তু সে নারী সেজে, নারীর মতো ভাব ধরে, নারীর মতো পোশাক পরে নারী সেজে, সে তার সাথে দীর্ঘদিন, আরেকজন নারীর সাথে সে দীর্ঘদিন অভিনয় করে গেছে কোন একটা কারণে। তো তো অভিনয় করতে করতে একটা পর্যায়ে হলো কি, তার মধ্যে সত্যিকার অর্থেই এক ধরনের নারীত্ব বা নারী সুলভ চরিত্র বা নারীর মতো আচরণ তার মধ্যে তৈরি হয়ে গেল, মানে অ্যাক্টিং করতে করতে সেটাই তার মধ্যে ঢুকে গেল। তো এরকম কিন্তু সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে। তো এই যে শরীয়ত এবং মারেফত, এটার হাকিকত হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষে যেহেতু আপনার সাধু সন্ন্যাসীদের আখড়া ছিল, বা মানুষ অলৌকিক ব্যাপার, সাধু সন্ন্যাসী ইত্যাদি বিষয়ে খুব গুরুত্ব দিত, ভক্তিবাদ, স্পিরিচুয়াল ব্যাপারটা খুব শক্তিশালী ছিল, আর ইসলামী স্পিরিচুয়াল ব্যাপারটার কিছুই নেই, একেবারে কিচ্ছু নেই। ইসলামে পুরোটাই হচ্ছে জেহাদ এবং সন্ত্রাস এবং ধর্ষণ। তো যখন আমাদের ভারতবর্ষে আরবের যে ইসলাম, মোহাম্মদ বিন কাসিম যে হামলা করে, সে ছিল ওহাবি, ওহাবি মুসলিম, ওহাবি ইসলাম যখন ভারতবর্ষে ঢোকে, তখন কিন্তু সেটা ওই যুদ্ধের মাধ্যমে সাময়িকভাবে টিকে থাকতে পারলেও সেটা কিন্তু এখান থেকে বিদায় হয়ে চলে যায়। এরপরেও খিলজির যে ওহাবি ইসলাম, মানে বিভিন্ন সময় ওহাবি ইসলাম ভারতবর্ষে যে ঢুকেছে, সেগুলো সব কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে বা এগুলো মানে ফিরে গেছে। ওই সময়ে ইরাক থেকে আপনার আসলো কি, এই যে সুফিবাদী ইসলাম, এই সুফিবাদী ইসলাম, হ্যাঁ একথা ঠিক তিনশো যে ষাট ইরাক, আউলিয়া হ্যাঁ এবং হ্যাঁ আপনি ভালো বলেছেন, এই সুফিবাদী ইসলাম, একথা ঠিক যে ইরাকে সুফিবাদী ইসলামের বিশাল এক ঘাঁটি ছিল, আস্তানা ছিল ইরাকে, ইরানে এবং তৎসংলগ্ন অঞ্চলে সিরিয়ায়। কিন্তু ওই সুফিবাদী ইসলামটা যখন ভারতে ঢুকলো, তখন কিন্তু সে ভারতের ভারতীয়দের মন জোগানোর জন্য, বা ভারতীয় স্থানীয় যারা হিন্দু এবং বৌদ্ধ তাদের মন জোগানোর জন্য, তাদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য এক ধরনের অ্যাক্টিং করেছে। সেই অ্যাক্টিংটাই হচ্ছে তাসাউফ তত্ত্ব, যেটা ওখান থেকে আসার পর এখানে এসে আরো বেশি উদার, আরো বেশি সহিষ্ণু, আরো বেশি সংস্কৃতির পক্ষে, আরো বেশি আধ্যাত্মিকতার পক্ষে এরকম ভাব ধরেছে। পরবর্তীতে এই যে নাটক করলো, যেমন আমরা ধরতে পারি যে জেহাদি নেতা মঈনুদ্দিন চিশতি, যাকে খাজা মঈনুদ্দিন চিশতি বলে, যার যার মাজার আছে হচ্ছে আপনার এসে ভারতের আজমিরে, রাজস্থানের আজমিরে। এই জেহাদি নেতা মঈনুদ্দিন চিশতি আদতে একজন জেহাদি নেতা, কিন্তু সে হয়তো আপনার হতে পারে সে সত্যি সুফি ছিল, কিংবা সে হয়তো ওই সুফিবাদ বা ভক্তিবাদের নাটক করেছে বা অভিনয় করেছে। এখন তাকে ঘিরে যে এক ধরনের মাজার, এক ধরনের ব্যবসা তৈরি হয়েছে, সেখান থেকে আর বেরোতে পারছে না। এবং আসল কথা হচ্ছে সুফিবাদ আপনার হচ্ছে কি বলে, ইসলামের মধ্যে, ইসলামের যে বর্বরতার রূপ, মানে ওহাবি কিংবা দেওবন্দি যে বর্বর ইসলামের রূপ, সেটার উপরে একটা জাস্ট প্রলেপ আর কিছু না, মানে উপরে হচ্ছে আপনার এক ধরনের এনামেল করা, হ্যাঁ তলে তলে যে ইসলাম সেটাই আছে। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মামা। মামাকে আমি মামা যদি আপনি আনমিউট করে কথা বলতেন। ধন্যবাদ নমি ভাই আমাকে অ্যাড করার জন্য। আমার প্রশ্ন হলো রুমি মাসুদ ভাইয়ের কাছে, এটা হলো শরিয়া অনুযায়ী, শরিয়া যদি আইন না মানে বহাল করা হয়, সেখানে যদি রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়, সেটা কি সাংঘর্ষিক কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ এটা একটা কথা যে দেখুন, রাষ্ট্র ধর্ম বলতে ইসলামে কিন্তু কোনো ব্যাপার নেই। ইসলাম যেটা চায়, ইসলাম চায় হচ্ছে পরিপূর্ণ শরিয়া আইন। ইসলাম কিন্তু আংশিকটাকে মানে না। কোরআনের মধ্যে সুরা আল বাকারার 208 নম্বর আয়াতে আছে, সুরা আল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফাহ,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের তাফসিরে আমরা এই কথা বলতে পারি যে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ না করাই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা বা শয়তানের পথে চলা। সুতরাং যদি দেখা যায় কোনো রাষ্ট্র কেবলমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম করলো কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করলো না, তার মানে সে রাষ্ট্র কিন্তু শয়তানের পথে চলছে। এবং কোরআনের মধ্যে অন্য একটা আয়াত আছে সূরা আল বাকারায়, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়াতাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশে ইমান আনো আর কিছু অংশে ইমান আনো না, ব্যাপারটা এমন কি না? তোমরা কিছু অংশে ইমান আনো, কিছু অংশে ইমান, কিছু অংশে বিশ্বাস করো, কিছু বিশ্বাস করো না। তারপরে আরো কঠিন হুঁশিয়ারি, ফামা জাযা উমাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যে এই কাজ করে তার জন্যে একমাত্র দুনিয়াতে আপনার অপমান অপদস্থতা ছাড়া আর কি বা পাওনা আছে, মানে আর আর কি প্রতিদান হতে পারে। তার মানে এটা হচ্ছে আল্লাহ তথা মুহাম্মদের পক্ষ থেকে এক ধরনের হুঁশিয়ারি যে যদি কেউ আংশিক মানো আংশিক মানো না, যে ঠিক আছে রাষ্ট্রধর্ম ইসলাম এটা মানলাম কিন্তু দেশের আইন আইনের বিচারটা ইসলামী আইন অনুযায়ী হলো না, মদ খেলে তাকে বেত্রাঘাত করা হলো না, জেনা করলে তাকে পাথর ছুড়ে হত্যা করা হলো না, তারপরে কেউ হত্যা করলে তার তার শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো না, এরকম যদি হয় তাহলে কি, তাহলে আল্লাহ বলছে যে দুনিয়ার জীবনে সে হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতে দুনিয়া, অপমান অপদস্থতা থাকবে তার, আর কিয়ামতের দিন তাকে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, অত্যন্ত কঠিন শাস্তিতে নিপতিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এটা হচ্ছে আপনার সূরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে 85। তাহলে আচ্ছা, তাহলে আমার এখানে আর একটা প্রশ্ন হলো, সেটা হলো রাষ্ট্রধর্ম যখন ইসলাম করা, মানে রাষ্ট্রধর্ম যেহেতু ইসলাম, তাহলে তো আমরা অবশ্যই ধরে নিতে পারি যে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মানে এখানে হয় দ্বিতীয় শ্রেণী না হয় অপমানিত। হ্যাঁ, তো আমার কথা হইলো তাহলে হয় পূর্ণাঙ্গ শরিয়াহ করবে না হয় রাষ্ট্রধর্ম ইসলাম প্রত্যাহার করে নেবে। হ্যাঁ, তো আমার আমি তো দেখতে পাচ্ছি যে সরকার বা মানে এখানকার মুইন যারা আছে তারা তো কোনো দিকেই যাচ্ছে না। তাহলে মানে যেখানে যারা সংখ্যালঘু যারা আছে বা অন্য ধর্মাবলম্বী আছে তারা কোন পথে যাবে? আসলে দেখেন, এই ধরনের অবস্থানকে কোরআনের ভাষায় যদি আমি বলি তাহলে সেটাকে বলা হয় মোনাফেকি। যেমন কোরআনের মধ্যে আমরা দেখতে পাই সূরা আন-নিসা অর্থাৎ 4 নম্বর সূরা, এর আয়াত নম্বর হচ্ছে আপনার 143। 143 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা ওমাই ইয়ুদলিলুল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিকরা হচ্ছে না এদিকে না ওদিকে, তারা হচ্ছে দোদুল্যমান, না এদিকে না ওদিকে, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে তার তাদের জন্য তুমি কোনো পথ খুঁজে পাবে না। এবং তারপরে গিয়ে আমরা দেখতে পাই এই সুরারই 145 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচেয়ে তলদেশে অবস্থান করবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। তো এই যে একের প্রতি ইমান আনা আর একটা অংশ বর্জন করা, এটা যেমন সমস্যা, আর তাছাড়া আপনি যেটা বললেন যে রাষ্ট্রধর্ম ইসলাম করার কারণে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আপনার কার্যত কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে নাগরিক বানানো হয়েছে, এই এটা হচ্ছে এক ধরনের মানে ডবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ পরিপূর্ণ শরিয়া আইন মানা হচ্ছে না বা চালানো হচ্ছে না, আবার একটু একটু আধখাবলা, আমরা বলতে পারি এটাকে আধখাবলা ইসলাম নিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করে এক ধরনের মানে ব্যালেন্স করার চেষ্টা করা, এটা কিন্তু পরিপূর্ণভাবে এক ধরনের মোনাফেকি যা ইসলামের ইসলামও সমর্থন করে না, আবার আমরা যারা মুক্ত মানা আমরাও সমর্থন করি না, তাই না? মানে এটা হচ্ছে যে উভয়ের কাছে খুশি, উভয়ের কাছে ভালো থাকতে চেয়ে, আসলে অনেক সময় আছে কেউ আছে যে সবার কাছে ভালো থাকতে চায় কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সবার কাছেই খারাপ হয়। তো এই যে
মানে আপনার দেখা যায় রাষ্ট্রধর্ম ইসলাম, এ কারণে যারা রাষ্ট্রধর্ম ইসলাম করেছে বা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে তাদের প্রতি যেমন মুক্ত মনারা বা প্রগতিশীল বা সেকুলার মানুষেরা যেমন বিক্ষুব্ধ, একই সাথে এই আপনার ওই কি বলে রাষ্ট্রধর্মের মানে রাষ্ট্রের মধ্যে ইসলামী শরিয়া আইনের বাস্তবায়ন না করার কারণে, পরিপূর্ণভাবে মেনে না চলার কারণে মোল্লারাও কিন্তু তাদের প্রতি বিক্ষুব্ধ। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে আপনার কথা। অসংখ্য ধন্যবাদ মামা, আমি আর আপনার একটু সরি, অনেক দর্শক যুক্ত আছেন মামা, আজকে আচ্ছা তাহলে আপনাকে বিদায় দিই, অন্যদিন আবার যুক্ত হয়ে কথা বলেন, আপনি যদি ফেসবুক থেকে শোনেন। ওকে, জন মহা উন্মাদ, জন মহান্মাদ, জন যদি আনমিউট করে প্রশ্ন করেন। রুমি ভাই, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, জি অ্যান্ড মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আগে বলছি আমি আপনার একজন খুব বড় ফলোয়ার এবং ফ্যান, অনেক কিছু আপনি জানার চেষ্টা করছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক আমাদের অনেক কিছু আমাদের চোখ খুলে দিচ্ছেন। আমি আর এর আগেও আপনার লাইভ শুনেছি শরিয়া আইন সম্পর্কে, আমি যেটা দেখলাম যে আমিও নিজেও কিছু টুকটাক পড়াশোনা করেছি, যদি আপনাদের মতো অত লেভেলের না, এই যে শরিয়া আইন মানে যেগুলো বেশিরভাগই তো, বেশিরভাগ না, খুব অল্প কয়েকটা আইন আছে যেগুলো কোরআন আর হাদিস থেকে আসছে, যদিও বেশিরভাগই এখানে অস্পষ্ট, আর বাকিগুলো লোকজন ওই যে ইজমা কিয়াস করে আর কি তৈরি করছে, এবং টোটাল আইনের সংখ্যা হচ্ছে আমি যেটা যেটা দেখলাম কোন একটা যেন শরিয়া অর্গানাইজেশন আছে তারা ইয়ে করছে যে 500টা, মানে সব মিলে 500টার বেশি শরিয়া আইন হবে না, এবং আমাদের লাইফের একটা বিরাট সেকশন এই নিয়ে এই শরীয় আইনটা ডিল করে না, মানে যেটা এই আইনের বাইরে চলে যায়, মানে অনেক কিছুর সলিউশন আপনি শরীয় আইনে পাবেন না, আর এ পর্যন্ত আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে শরীয় আইন চলছে। সৌদি আরবে কিছু কিছু শরীয় আইন চলছিল যারা এখন বাধ্য হয়ে নতুন আইন অ্যাড করতে, মানে অ্যাড করার চেষ্টা করছে বা করছে, এবং অনেক এক্সিস্টিং শরীয় হলো তারা পরিবর্তন করছে। তো আমাদের এই যে বাংলাদেশের মুসলমানরা তারা যে একটা বিষয় নিয়ে লাফালাফি করে যে আমাদের দেশে তারা শরিয়া আইন চায়, যে জিনিসটা কখনোই এ পর্যন্ত প্রমাণিত হয়নি, এবং যে জিনিসটা দিয়ে কোনোভাবেই একটা মডার্ন সোসাইটি মডার্ন সমাজ ব্যবস্থা চালানো সম্ভব না, সেখানে তারা কিভাবে এত শরিয়া আইন প্রবর্তনের দাবি করে? আর এটার তো কোনো উপকারিতা এখন পর্যন্ত পাওয়া যায়নি, এই যে সুদান কিছুদিন আগে দেখলো যে শরিয়া আইনটা একটা সম্পূর্ণ একটা ইউজলেস, তারা বাধ্য হয়ে এটা 25-30 বছর চালানোর পর এটা ত্যাগ করে দিল। এরপর আমাদের দেশের লোকজন কেন এই শরিয়ান শরিয়ান লাফলে করে, মানে এরা কি জানে না নাকি এদের, এরাও আমার মতো এরাও আমাদের মোহাম্মদ নবীর ফলোয়ার হয়ে মহা উম্মদ হয়ে গেছে, এটা আমার একটু জানার খুব ইচ্ছে ভাই আপনার কাছ থেকে। আসলে আপনি ভালো কথা বলেছেন যে শরিয়া আইনটা, আসলে শরিয়া আইনটা হচ্ছে একটা এমন একটা রাজনীতির অংশ যেখান থেকে আপনি সহজে বেরোতে পারবেন না একবার যদি ঢোকেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে গেছে, যেখানে আপনার শরিয়া আইন চাই একদল বলছে, শরিয়া আইন চাই না একদল বলছে, আর একদল আছে যারা শরিয়া আইন নিয়ে কথা বলে না কিন্তু তলে তলে তারা চায় যে মুসলিমরা শরিয়া আইনের মধ্যে থেকে সন্ত্রাস করুক, তাদের রাজনৈতিক স্বার্থে মুসলিমরা ব্যবহৃত হোক। এখন শরিয়া আইন যে ভালো না মন্দ, এক্ষেত্রে করা করা হচ্ছে কি, মানুষকে এক ধরনের আফিমের মধ্যে রাখা হচ্ছে। দেখবেন সব সময় কোনো না একটা হুজুক তুলে দিয়ে, সব সময় কোনো একটা কোনো না কোনো একটা গুজব তুলে দিয়ে মানুষকে সব সময় চাঙ্গা রাখা হয়। যেমন ধরুন যে ধরেন যে কোনো একটা বাড়িতে আপনার শীত, এখন শীতকাল চলছে, হ্যাঁ, এবার শীতকালের মধ্যে হয়তো কোনো একটা বাড়ির মানুষের পোশাক ভালো নেই, মানে তাদের শীতের পোশাক নেই, এখন ওরা চাঙ্গা থাকার জন্য কি করবে, চাঙ্গা থাকার জন্য যেটা করতে পারে কিছুক্ষণ পরপর একটা একটা ব্যায়াম করবে, কিছুক্ষণ পরপর 2-4টা বুক ডাউন দেবে, কিছুক্ষণ পরপর একটু লাফালাফি করবে শরীর গরম রাখার জন্য, কিছুক্ষণ পরপর একটু এটাকে আমরা ওয়ার্ম আপ বলতে পারি, হ্যাঁ, কিংবা কিছুক্ষণ পরপর একটু চা কফি খাবে, এইভাবে করে নিজেদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করা। তখন আমাদের যারা ওই ইসলামপন্থী হুজুর, রাজনীতিবিদ বা ব্যবসায়ী যারা ইসলামপন্থী বা ইসলাম যাদের ইসলাম নিয়ে যাদের খুব খুব টেনশন, এই লোকগুলো করে কি, সব সময় মানুষকে সাধারণ মুমিনদেরকে বা সাধারণ জনগণকে চাঙ্গা রাখে। কেমনে চাঙ্গা রাখে, দেখবেন বাংলাদেশে যে সামনে শীতকাল আসছে, শীতকালে আপনার হুক্কা হুয়ার ডাক শুরু হয় সারা মানে গ্রামে শহরে সব জায়গায়, হুজুররা রাত ভর শুধু আজে বাজে কথা গালাগালি করে, তারপর নারীর বিরুদ্ধে কথা বলে, অমুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, মানুষকে চাঙ্গা করে। আবার এক এক সময় এক একটা ইস্যু আসে,
2001 সালে চলে আসলো আমেরিকান পণ্য বয়কট করতে হবে, আমেরিকা ইংল্যান্ডের পণ্য বয়কট করতে হবে। কেন আমেরিকা কেন আপনার ওসামা বিন লাদেনের বিরুদ্ধে বা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আফগানিস্তানে কেন হামলা করেছে? সেই জন্য। তারপরে এক সময় আবার চলে আসলো, আবার আমেরিকান পণ্য বয়কট করতে হবে। কেন? যে আমেরিকা ইরাকে হামলা করলো 2003 সালে, এখন আবার শুরু হয়েছে ফ্রান্সের পণ্য বয়কট করা। তারপরে দেখবেন এক এক সময় এক একটা ইস্যু আসে, কোন জায়গায় কোন লোক এই ইসলামের সমালোচনা করেছে সেটা নিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে, হিন্দুদের পাড়ায় মহল্লায় আগুন দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে। এই সমস্ত কাজ করে মুসলিমদেরকে এক ধরনের চাঙ্গা করে রাখা, অর্থাৎ একটা মুসলিম ব্যক্তি তাকে যদি আপনি সুস্থভাবে একটু মানে চিন্তা করার সুযোগ দেন, অর্থাৎ যদি এমন হয় যে বাংলাদেশের এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলো, সন্ত্রাস সহিংসতা গুজব ছড়ানো হিংসা হানাহানি বিষয়টা থাকলো না, তাহলে কি হবে, ওই মুসলিমরা ঠান্ডা মাথায় বসে বসে একটু চিন্তা করতে পারবে। যখন তারা চিন্তা করবে, তখন আপনি যেমন চিন্তা করছেন, আমি যেমন চিন্তা করছি, সে তখন তারাও কিন্তু সেভাবে চিন্তা করবে, আচ্ছা এই শরীয় আইন ভালো না মন্দ একটু যাচাই করি, একটু ভাবি, দেখি এটার ব্যাপারটা কি, শরীয় আইন নারী সম্পর্কে কি বলেছে, অমুসলিমদের বিষয়ে কি বলেছে, আমাদের মানুষের অধিকার নিয়ে কতটুকু কি বলেছে, দেখলো, দেখার পরে সে কিন্তু একটা ডিসিশন নিতে পারবে। কিন্তু হয় কি, এই যে চিন্তা করবে, সেই চিন্তার সুযোগটা কোনো মানুষকে দেয়া হচ্ছে না, কারণ সবসময়ই এক ধরনের গুজব তৈরি করে দিয়ে, সবসময় এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে, সবসময় এক ধরনের ঘৃণার বক্তব্য দিয়ে এগুলো মানুষকে শুনিয়ে শুনিয়ে চাঙ্গা করে রাখা হয়। যেমন ধরেন এখন যে যে মুসলিমগুলো বিভিন্ন সময় এই যে ফ্রান্সের ইস্যু নিয়ে এখানে হামলা করছে, ওখানে হামলা করছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করতে গিয়ে নিজের আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে, এই যে আজকের এই কত মানে আজকের বা কালকের খবর মনে হয় দেখলাম পত্রিকায়, যে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে, করতে করার সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করতে গিয়ে তিনজন মুমিন, যার মধ্যে আবার শিশুও আছে, এরা অগ্নিদগ্ধ হয়েছে, রীতিমতো গুরুতর অবস্থা, খুব সম্ভবত ঝিনাইদহ জেলায় এরা গুরুতর অগ্নিদগ্ধ। এখন এখানে মুসলিমরা যে একটু বেশ বসে চিন্তা করবে, কয়েকটা বিষয়ে কিন্তু মুসলিমরা চিন্তা করতে পারে। যেমন ধরেন আজকে থেকে 1400 বছর আগে, মানে ইসলামের প্রত্যেকটা জিনিসই জাস্ট আপনি সামান্যতম চিন্তা করলেই কিন্তু এগুলো ভেঙে যায়। ইসলাম হচ্ছে তাসের ঘর, ইসলাম হচ্ছে এমন তাসের ঘর যে ওই মুহাম্মদের কার্টুন আঁকলেই ইসলামের ইসলাম শেষ হয়ে যায়, আপনি কোনো একজন নারী যদি জিন্সের প্যান্ট পরে তাতেও ইসলাম শেষ হয়ে যায়, কেউ গান গাইলে তাতেও ইসলাম শেষ হয়, কেউ নাচলে তাতেও ইসলাম শেষ হয়ে যায়, বহু কিছুতে ইসলাম শেষ হয়, কারণ ইসলামটা সত্যিই তাসের ঘর, এটাকে এইভাবে উন্মাদনা এবং উত্তেজনা দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এটাকে অর্থাৎ আমি বলতে পারি হুজুররা যে শীতকালে ওয়াজ করে এটাকে হচ্ছে বলা যায় ভায়াগরা খাওয়ানো, যে জনগণকে ভায়াগরা খাওয়ায়, সবসময় উত্তেজনার ভায়াগরা খাওয়ায়, জনগণ সবসময় উত্তেজিত থাকে। এখন ভায়াগরা খেয়ে 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 কয়দিন আপনি টিকে থাকবেন, একটা পর্যায়ে তো শেষ হয়ে যাবেন, এবং সেই পতনটা কিন্তু ইসলামের শুরু হয়েছে। নয়তো মুসলিমরা কি কখনো ভেবে দেখেছে, একটু চোখ দুটো বন্ধ করে কি ভেবে দেখেছে, যে আজকে থেকে 1400 বছর আগের যদি আমরা ইতিহাস দেখি, যে মোহাম্মদ অভিশাপ দিয়েছে আবুল আহাবকে, ধ্বংস হোক আবুল আহাব, 1400 বছর ধরে আবুল আহাবের বংশকে অভিশাপ দেওয়া হচ্ছে, অথচ দেখা গেছে আবুল আহাব স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে মারা গেছে, দেখা গেছে আবুল আহাবের ছেলেরা কেউ অপমৃত্যুর শিকার হয়নি, স্বাভাবিকভাবেই মারা গেছে। এর মধ্যে আপনি বলতে পারেন কেউ ডায়রিয়ায়, কেউ দাস্ত হয়ে, কেউ হয়তো অসুস্থ হয়ে মারা গেছে, সেটা হতে পারে, কিন্তু মোহাম্মদের পরিবারের কি নির্মম পরিণতি, মোহাম্মদের পরিবারের সমস্ত সদস্যকে কারবালার মাঠে একেবারে জবাই করে হত্যা করা হয়েছে, আবুল আহাবের পরিবারের কাউকে তো জবাই করে হত্যা করা হয়নি, যে মোহাম্মদ আয়াত নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাবি মুতাব, ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, উল্টা মোহাম্মদই তো ধ্বংস হয়ে গেল, যে মোহাম্মদ আয়াত নাজিল করে সুরা কাওসার, যে ইন্না শানি আকা হুয়াল আবতার, সুরা কাওসার কোরআনের সবচেয়ে ছোট সুরা, এর 3 নম্বর আয়াতটা, ইন্না শানি আকা হুয়াল আবতার, তোমার যে দুশ্মন, তোমার যে শত্রু, সেই হচ্ছে প্রকৃত পক্ষে লেজ কাটা বা নির্বংশ, অথচ আমরা দেখতে পাই লেজ কাটা হচ্ছে মোহাম্মদ। কারবালার ময়দানে মোহাম্মদের সমস্ত আত্মীয় স্বজনকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে। এখানে একটা জিনিস আমার অবশ্য কথা আছে, আমার মনে হয় কেন জানো, যে কারবালার ময়দানে মোহাম্মদের আত্মীয় স্বজন বা মোহাম্মদের পরিবারের কাউকে জীবিত রাখেনি এজিদ এবং তার দোসররা, কিন্তু পরবর্তীতে ইসলামের রাজনীতিবিদরা কি করেছে, মোহাম্মদের বংশের কিছু মানুষ জীবিত ছিল এ ধরনের হয়তো কোনো একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে, যে মোহাম্মদের বংশের কেউ কেউ দুই একজন জীবিত ছিল, এরকম একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে হয়তোবা, যাই হোক ওটা
তর্ক সাপেক্ষ। এরপরে যদি আমরা দেখি যে এই যে বর্তমান ঘটনা, ফ্রান্সে মোহাম্মদের কার্টুন ছেপেছে ফ্রান্সে, তাহলে এবার আমরা দেখি মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, হুজুরদের আবার পুরুষাঙ্গের মধ্যেও বীর্যক্ষরণ হয়েছে। এই যে রক্তক্ষরণ বীর্যক্ষরণ এত কিছু ক্ষরণ হওয়ার পর আমরা দেখলাম কি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুরস্কের উপরে গজব দিলেন কিন্তু ফ্রান্সের উপরে দিলেন না। তিনি ভূমিকম্প তুর্কিতে, মানে মুসলিমদের বর্তমান বিশ্ব মুসলিমদের কেন্দ্র, বর্তমানে বিশ্ব মুসলিমদের আমির এরদোগানের দেশ তুরস্কে ভূমিকম্প দিলেন, ভূমিকম্প ফ্রান্সে দিলেন না। তারপরে আবার যে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় দাহ করতে গিয়ে বাংলাদেশের মানে তৌহিদি মুমিনরা আগুনে পুড়লো, সে ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্টের কিন্তু কিছুই হলো না, তার গায়ে একটা আগুনও লাগলো না, একটু তার পশমটাও ছিঁড়লো না, কিছুই হলো না, উল্টা হ্যাঁ ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই, বয়কট করো, এই সমস্ত বইলা বইলা মুমিনরা নিজেরাই আগুনে পুড়ে পুড়ে যাচ্ছে। তো এই যে আপনার মানে এখানে মনে হয় না যে আল্লাহ যদি থাকতো তাহলে সে এমন মানে এমন ভুলভাল কাজ করে কেন করে? আল্লাহ যদি থাকতো সে হয়তো জিব্রাইলকে বলেছে, জিব্রাইল যাও ভূমিকম্প দাও তুমি ফ্রান্সে, কারণ ফ্রান্স আমার নবীর কার্টুন ছেপেছে। জিব্রাইল কি মানে মদ খেয়ে মাতাল হয়ে গেছিল, নাকি জিব্রাইলের মানে কোনো পাগলামি হয়েছিল যে ফ্রান্সে ভূমিকম্প না দিয়ে সে দিয়েছে ইসে আপনার তুরস্কে, তাই না? এরকম ভাবে যখন আফগানিস্তানের তালেবান, ইসলামিক তালেবান, একেবারে ইসলামের জন্য নিবেদিত প্রাণ তালেবান, সারা বিশ্বের মুসলমানরা তালেবানের জন্য প্রার্থনা করেছে, তখন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম 2001 সালে, আমিও আমার হুজুরদের সাথে মিলে তালেবানের জন্য মানে কেঁদে কেটে অস্থির হয়ে গেছে, আল্লাহ তুমি তালেবান কি বিজয় বিজয় দান করো। কিন্তু ফলাফল কি হলো? ফলাফলে তালেবানরাই হারলো, আর সেই আমেরিকান যা মুসলিমদের দৃষ্টিতে যারা কাফের ইহুদি নাসারা তারাই কিন্তু জিতলো। তাহলে জি এইগুলো কিন্তু তারা কখনো ভাবানি কারণ চায় না সবসময় বিপদ সম্ভাবনার কারণে। হ্যাঁ বলেন জি। আমার মনে হয় প্রশ্নের উত্তর মহা উন্মাদ জন পেয়ে গেছে। মহা উন্মাদ জন, আমি তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, আমাদের অনেক বন্ধু এখন যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছে, আপনি যদি ফেসবুক থেকে শোনেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমি এর মাঝখানে একটা ঘোষণা দিয়ে আসি। ঘোষণা হচ্ছে, সত্যের সন্ধান থেকে একটা নতুন ইবুক আমরা প্রকাশ করেছি, ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে। এখানে সত্যের সন্ধান থেকে আপনারা এই ইবুকটা সংগ্রহ করতে পারবেন, আমি এখানে দেখা দিচ্ছি, সত্যসন্ধান.কমে গিয়ে আপনারা এই ইবুকটা ইয়ে করতে পারবেন আর কি, ডাউনলোড করে পড়ে দেখতে পারবেন। আমার মনে হয় বইটা আপনারা যদি পড়েন তাহলে খুব ভালো লিখা এখানে পাবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করছি। আপনারা সত্যসন্ধান.কমে গিয়ে বইটা পড়ে আসতে পারেন, এবং মুক্তমনারা যারা আছেন বই হয়তো প্রকাশ করতে পারছেন না, তারা যদি আমাদের বই দেন তাহলে আমরা সত্যসন্ধানে.কম থেকে আপনাদের বই প্রকাশ করব। আচ্ছা, লিপু লিপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যদি আনমিউট করে কথা বলেন আমি সবাইকে যুক্ত করার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। লিপু, হ্যালো, আসসালামু আলাইকুম, শুনছে শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুভ সময়। শুভ সময় আপনাকে শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন, মানে আমি এটুকু জানতে চাই মুক্তমনাদের কাছ থেকে, এই ওনারা যে মানে চিন্তা করেন যে ধর্ম বলতে কিছু নেই, এটা কি সত্য? কি ধর্ম কি আছে কি নাই? এই যে স্বর্গ নরক এই ব্যাপারটা, যে সমস্ত ধর্মে এই ব্যাপারটা আছে, সেটা কি আছে কি নাই, আদৌ আছে কি নাই, এই ব্যাপারে আমি একটু বুঝতে চাই, জানতে চাই। আচ্ছা লিপু, আপনি আপনি ভালো ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা লিপুকে মিউট করে মিউট করে বলুন, মুক্তি বলুন। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমি ওনাকে ব্যাক স্টেজে রেখেছি, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলে আমি তারপর ওনাকে স্টেজে নিয়ে আসবো। ওনার প্রশ্ন ছিল ধর্ম কি আদৌ আছে কিনা, এবং এই যে বেস্ত এবং দোজক এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে। আচ্ছা, ব্যাপার হচ্ছে ধর্ম আদৌ আছে কিনা, এই প্রশ্নের জবাবে আমি বলবো যে বস্তু নিয়ে যদি আমরা কথা বলি, বস্তু কাকে বলা হয়?
আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসার ছুটি হলে স্কুলের বই আমি পড়তাম, স্কুলের বিজ্ঞান বইয়ে, সেই 1940 সালে, মানে বহু আগে, তখন আমি কিশোর বয়স, সে সময় পড়েছিলাম যে বস্তু বলা হয় এমন জিনিসকে, যতটুকু আমার মনে পড়ে এবং আমি বলে দিচ্ছি, আমার কিশোর বয়সে আমি পড়েছি এবং স্কুলের বইতে পড়েছি, সেটা আমার পাঠ্যপুস্তক ছিল না, আমার নিজের ইচ্ছায় পড়েছি যতটুকু মনে আছে। বস্তু বলা হয় যার আপনার ভর আছে, তারপরে হচ্ছে স্থান দখল করে, স্থান স্থান দখল করে এবং অবস্থান আছে, খুব সম্ভবত এই তিনটা। তো ভর স্থান দখল করে বা স্থান অবস্থান আছে এবং হচ্ছে আপনার এই আছে কি বলে অবস্থান আছে, এরকম কি কি আছে, এটাকে বলা হয় বস্তু। এটা আরো সংজ্ঞা আছে যে বল প্রয়োগে বাধা দান করে, এগুলো ছোটবেলায় আমরা পড়েছি। জি বলেন আপনি, তো এবার অনেকে জানে এটা। আমরা দেখি ধর্ম কোনো বস্তু কিনা, ধর্ম হচ্ছে একটা কল্পনা, কল্পনা কিন্তু কখনো কোনো বস্তু হয় না। যেমন আমি যদি কল্পনা করি যে আফ্রিকার আপনার সাহারা মরুভূমির মাঝখানে একটা ধরুন যে গোবরান নামে একটা পোকা আছে, সেই পোকা হচ্ছে বিশাল সাইজের বড়, এরকম কল্পনা করি, ওটা কিন্তু বস্তু না, ওটা একটা কল্পনা। ধরুন এই যে সিনেমায় যে বিভিন্ন নায়করা যে বিভিন্ন তৈরি করে, মানে সিনেমার পরিচালকরা যে বিভিন্ন বস্তু তৈরি করে সিনেমার মধ্যে ফুটিয়ে তোলে, হ্যাঁ, সেগুলো কিন্তু কল্পনা, কিন্তু কল্পনাটাকে তারা এক ধরনের ভিজুয়ালাইজ করেছে, কল্পনাটাকে তারা অভিনয় করে দেখিয়েছে। আমি যদি ধরলাম যে অ্যাভাটার সিনেমা, অ্যাভাটার সিনেমায় যে বিশেষ ধরনের এক ধরনের ভিন্ন গ্রহের মানুষের মতো দেখতে এক ধরনের প্রাণী দেখা যায় বা ভিন্ন গ্রহের বুদ্ধিমান প্রাণী দেখা পাওয়া যায়, তারা দেখতে সম্পূর্ণই আলাদা, ভিন্ন রকম, ওটা হচ্ছে পরিচালকের কল্পনা। কিন্তু কল্পনাটাকে সে কি করেছে, সে ওটাকে সিনেমার মধ্যে রূপ দিয়েছে। তো ধর্ম কিন্তু এমন কোনো বস্তু না, ধর্মকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, কোনো জায়গায় ধর্মের কোনো অবস্থান নেই। ধর্ম কি মনের একটা কল্পনা, বিশ্বাস, বিশ্বাসটাকে আমরা কল্পনা বলতে পারি, যার কোনো অস্তিত্ব নেই। এবার ধরলাম যে ধর্মটা হচ্ছে ধর্মটার আপনার ঈশ্বর বা আল্লাহর পাঠানো বা আল্লাহর তৈরি করা। এখন বলা হচ্ছে যে আল্লাহর অবস্থান আছে, কোথায় আছে, আল্লাহ আছে, যেমন সূরা তাহার মধ্যে আছে আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ আছে আরশের উপরে। অন্যান্য ধর্মগ্রন্থের যে ঈশ্বর আছে তাদের হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান আছে, যেমন হিন্দু ধর্মের যে ঈশ্বর তার অবস্থান কচ্ছপের উপরে না কিসের পিঠের উপরে যেন আছে, স্বর্গে এই যে ভিন্ন, স্বর্গে আছে, যাই হোক, হ্যাঁ, তা এই যে ভিন্ন ভিন্ন অবস্থান ধর্মের ঈশ্বরদের, এগুলোতে আমরা এগুলোর যেহেতু কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না, এটা জাস্ট মনের কল্পনা। যেমন ধর্মটা হচ্ছে মনের কল্পনা, ওর কোনো অবস্থান নেই, ওটা কোনো বস্তু না, ঠিক সেরকম ঈশ্বরও হচ্ছে মনের কল্পনা। এখন এখন মনের কল্পনাকে আপনি কল্পনাকে এত বেশি মানে এত বেশি কল্পনা নিয়ে কথা বলেছেন, এত বেশি কথা বলেছেন, মানুষ এত কথা বলেছে যে কথা বলতে বলতে এখন সে কল্পনাটাকে বাস্তব মনে করা শুরু করেছে, ব্যাপারটা কিন্তু এর বাইরে আর কিছু না। এখন স্বর্গ নরক, স্বর্গ নরক যেটা আমরা বললাম, যে কোনো মানুষ এর পার্টিকুলার কোনো উদাহরণ অথবা তথ্য উপাত্ত আমাদের কাছে দিতে পারেনি, যে আমার দাদা মারা গিয়েছে, গিয়ে সে বেহেশতে অথবা দোজকে গিয়েছে, সে ফিরে এসে আমাকে সে বলছে যে হ্যাঁ আমি বেহেশতে অথবা দোজকে গিয়েছিলাম, সপ্ত আসমানের উপরে আসলে মহাশূন্য, ফাঁকা, এছাড়া আর কিছুই নেই, আমি লিপুকে আবার যুক্ত করলাম, আপনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে কিনা? আমাকে শুনছেন তো, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমিও তো সে ব্যাপারে অবগত না, তার জন্য তো আপনাদের স্মরণ হয়েছি। তো আচ্ছা, যদি এই দোষ গুণ না থাকতো আর সমস্ত যে অনেক মানুষ যে এত অন্যায় অত্যাচার মানে নির্যাতন নানা রকম ভুল ভ্রান্তি করতেছে, এরকম বিচার আছে কিছুই নেই, মানে দৈবত্ব দিয়ে, মানে ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, যাই বলেন, তারা বলেন, ওখান ওই দিক দিয়ে কি এদের কোনো আমাদের বলতে আমাদের মানে এই ধরনের কি কোনো বিচার আচার নেই? মানে মৃত্যুর পরে বিচার আচার বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। আচ্ছা, যা কিছু হবে, আমি একটু মিউট করি আপনাকে, আপনার কথা ওখান থেকে আবার শোনা যায়, আমি মিউট করে রাখছি, আপনি কাইন্ডলি আনমিউট করেন না আর কি, হ্যাঁ, তাছাড়া আমরা বুঝতে পারবো না, আপনি মিউট করেন।
রবি ভাই, ওনার বলতে প্রশ্নটা পারছেন। আমি বুঝতে পেরেছি যে এ কারণে এগুলো কমন প্রশ্ন, এগুলো আমাদেরকে অনেকেই করেছেন এর আগে, যে যদি ঈশ্বর বা স্বর্গ নরক বা এই বিচার আচার যদি না থাকে তাহলে পৃথিবীতে যে সমস্ত মানুষেরা অত্যাচারের শিকার হয় তারা কি কোনো বিচার পাবে না? আসলে আমরা যদি এখানে একটা প্রাকৃতিক বিচারের কথা বলি, সে প্রাকৃতিক বিচার কিন্তু দুনিয়াতে সবাই সবার ভাগ্যেই জোটে। সেই প্রাকৃতিক বিচার হচ্ছে এই যে ধরুন আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি, আমরা দেখতে পেলাম, আমি কিন্তু এখানে মুমিনের স্টাইলে কথা বলবো না, একজন একজন ব্যক্তি সে খুব অত্যাচারিত হচ্ছে, অর্থাৎ সে কোথাও কোনো নেতার কাছে, কোনো একজন রাজনৈতিক নেতার কাছে অন্যায়ভাবে, সে রাজনৈতিক নেতা তাকে নিষ্ঠুরভাবে পিটিয়েছে, কোনো রাজনৈতিক ভিন্ন মতের কারণে খুব পিটাইছে, ধরলাম ছাত্রলীগের কেউ একজন কোনো একজন লোকের পিটাইলো। এখন এই লোকটা কি কোনো ভুল করেছে কিনা, মানে এই লোকটা তো অন্যায় করেনি, তারপরও কেন ছাত্রলীগের ছেলেরাকে পেটালো? এখন আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, দেখবো এই লোক জীবনে অন্য কোনো এক জায়গায় গিয়ে একটা ভুল করেছিল। কি লোক, কি ভুল? দেখা গেছে এই লোক হয়তো তার ঘরের মধ্যে বউ পিটায়, প্রচন্ড পুরুষ যে নির্যাতন করে বইয়ের উপরে, এবং সে আবার সে যখন ওই ছাত্রলীগের পোলাপানের হাতে নির্যাতিত হয়েছে তখন সে ভাবতে শুরু করলো যে আমি কেন নির্যাতিত হলাম, এটা তো আমার প্রাপ্য ছিল না, আমি এর বিচার চাই। আবার ধরুন কোনো একজন ব্যক্তি কোনো এক কারণে সে কোথাও নির্যাতনের শিকার হইলো, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সেই ব্যক্তি হয়তো কোনো এক সময় কোনো তার বাড়িতে একটা পোষা প্রাণী ছিল, পোষা প্রাণীটাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথবা দেখা গেল কোনো একজন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় কোনো একটা ক্ষতিগ্রস্ত হলো, খোঁজ নিলে দেখা যাবে সেই লোক তার অফিসে ঘুষ খেত। এরকম ভাবে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি, যেমন আমরা যদি বলি যে মুয়াম্মার গাদ্দাফি, গাদ্দাফিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, ছুরি দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকেরা। এখন গাদ্দাফি কিন্তু তার নিজের জীবনে বহু মানুষকে খুন করেছে। তো এবার আপনি বলতে পারেন যে অনেকে আছে, কেউ আছে যে জীবনে একটা মানুষকেও খুন করে না তবু সে খুন হয়ে যায়, নিহত হয়, আর কেউ আছে মোহাম্মদের মতো কিংবা অ্যাডলফ হিটলারের মতো, হ্যাঁ, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে খুন করার পরেও সে ব্যক্তির হয়তো বিষকে হয়, যেমন হিটলার আপনার সুইসাইড করে মরেছে আর মোহাম্মদ যে বিষ বিষ বিষক্রিয়া আক্রান্ত হয়ে মরেছে। তো মনে হতে পারে যে মোহাম্মদ যে গণহত্যা চালিয়েছে, এই মোহাম্মদের বিষ খেয়ে মরাটা এটা কিন্তু তার জন্য যথেষ্ট না, তার অনেকবার ফাঁসি হওয়া দরকার ছিল, শাস্তি না, শুধু এটা নয়, তার যে বংশধারার কথা আমরা যদি চিন্তা করি, তার বংশধারা, তার বংশের লোকজনকে নির্মম ভাবে ইতিহাসে আমরা দেখতে পাই, নির্মম ভাবে তার বংশ নির্বংশ করা হয়েছে কিন্তু। হ্যাঁ, তো এটা কিন্তু এটা এটাই কিন্তু যথেষ্ট না, অর্থাৎ শুধুমাত্র মোহাম্মদ মোহাম্মদকে যদি খুন করে হত্যা করা হতো তবুও কিন্তু বনু কুরাইজার 900 লোকের সে যেভাবে নিষ্ঠুর ভাবে জবাই করে হত্যা করলো এটা কিন্তু তার যথেষ্ট শাস্তি না। তাহলে পরকাল বলতে কিছু একটা থাকা দরকার, থাকলে তাহলে অন্তত মোহাম্মদের শাস্তি হবে কিংবা অ্যাডলফ হিটলারের শাস্তি হবে, এরকম একটা ব্যাপার মনে আসতে পারে। কিন্তু এখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি হচ্ছে এই যে আপনি যে আজকে নির্যাতনের শিকার হচ্ছেন এর জন্য আপনি দায়ী। ধরুন বাংলাদেশের মুসলিমরা দেখা যাবে যে আজকে থেকে হয়তো 5 বছর পরে, হ্যাঁ, শিয়াদের মসজিদে সুন্নিরা, সুন্নিদের মসজিদে শিয়ারা, এর মসজিদে ও হামলা করবে, অলরেডি শুরু হয়ে গেছে। এখন নিরীহ মানুষ, তখন একটা কথা বলা হবে নিরীহ মানুষ মারা গেছে, মোটেই নিরীহ মানুষ না, কারণ এই তৌহিদি জনতাই কিন্তু একসময় শরিয়া আইন চাই, শরিয়া আইন চাই বলে চিল্লাপাল্লা করেছিল। আজকে যারা শরিয়া আইন চাই বলে চিল্লাপাল্লা করছে, যখন তালেবানি শাসন কায়েম হবে তখন যারা শরিয়া আইন চাই বলে চিল্লাচ্ছে তাদের, তারা দাঁড়িয়ে না থাকলে তাদেরকে হয়তো তালেবানরা খুন করে ফেলবে। তার মানে এরা কিন্তু তাদের অপরাধের শাস্তি পাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে অনেক দেশ আছে যে দেশে আপনার ই হয়, মানে যে দেশের বা যে দেশ খুব ভালো বা সভ্য দেশ বা ভদ্র দেশ বলে মনে করি, কিন্তু সে দেশে নিরীহ মানুষ কেন মরে? হ্যাঁ, সে দেশে নিরীহ মানুষও মরে, ইসলামিক জঙ্গি হামলায় মরে, কারণ তারা ইসলামিক জঙ্গিবাদের সাথে আপোষ করে এবং ভুলভাল শাসক নির্বাচন করে। যেমন আমি বলতে পারি ভারতের কথা, ভারত প্রায় সময় ইসলামিক জঙ্গিবাদের লক্ষ্যবস্তু হয় বা ইসলামিক জঙ্গি হামলা হয়, সেটা মুম্বাইয়ের হোটেল তাজ হোক কিংবা আরো বিভিন্ন জায়গায় হামলা হোক। এখন এই হামলাগুলোর মধ্যে যে সমস্ত নিরীহ মানুষ মারা যায় তারা কি দায়ী? তাদেরকে কেন দায়ী করা হচ্ছে বা তাদেরকে দায়ী করা ঠিক কিনা, আমি বলবো নিরীহ মানুষরা কম, মানে কম হোক বেশি হোক দায়ী। কেন দায়ী? কারণ মানে আমি নিরীহ মানুষকে দায়ী করা বা ভিকটিম ব্লেম করার অভ্যাসের মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় নিরপরাধ মানুষও শাস্তি পায়, এটাও ঠিক, কিন্তু একটা সামগ্রিক শাস্তি যখন নেমে আসে তখন কিন্তু নিরপরাধ বা অপরাধী সবাই শাস্তি পায়।
দেখা গেল ভারতে যখন কোন একটা জায়গায় বোমা হামলা হইলো, ইসলামিক বোমা হামলা, হ্যাঁ ইসলামিক বোমা হামলায় কোন হিন্দুও মারা গেল, মুসলিমও মারা গেল, কিংবা আপনার মানে যে ব্যক্তি ইসলামিক সন্ত্রাসবাদের পক্ষে সেও মারা গেল, যে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেও মারা গেল, তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে আপনারা মানে আমি বলবো যে ভারতের যে লোকগুলো জঙ্গি হামলার শিকার হচ্ছে এবং অবাক হচ্ছে কেন এটা হয়, তারা কিন্তু শাসক নির্বাচনের সময় এমন শাসকদেরকে নির্বাচন করে যে শাসকেরা হয় হিন্দুত্ববাদের সন্ত্রাস করছে, না নয়তো ইসলামিক সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে। মানে সত্যিকারের সেকুলার শাসককে তারা কিন্তু নির্বাচন করছে না, এবং তারাও নিজেরাও সত্যিকারের সেকুলারিজমকে ধারণ করছে না। হয় তাদের মধ্যে কেউ উগ্র হিন্দু যে মুসলিমদেরকে মেরে ফেলতে হবে এরকম চিন্তা করে, অথবা কেউ উগ্র মুসলিম যে গজওয়ায় হিন্দের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত হিন্দুকে মেরে ফেলতে হবে এই চিন্তা করে। এই উভয় পক্ষ ভুলের মধ্যে আছে, এই মুফতি ভুলের মাসুদ, ক্ষেত্রে সাধারণ মানুষ। মুফতি মাসুদ, আমার আরেকটা প্রশ্ন আছে রিলেটেড, সেটা হচ্ছে যে এই যে স্বর্গ নরক অথবা বিচার দিবসের যে কনসেপ্টটা তৈরি করা হয়েছে, সেই কনসেপ্ট হচ্ছে যে ইহকালে আমি প্রতাপশালী, মুফতি মাসুদ আমার চাইতে ক্ষমতা কম, আমি আপনাকে নিষ্পেষণ করব, আপনি প্রতিবাদ করবেন না, আপনি চাইবেন যে পরকালে যেন রুমির বিচার আল্লাহ করে। এইটা, এই কনসেপ্টটা তৈরি করেছে কারা? এই কনসেপ্টটা তৈরি করেছে যারা প্রভাবশালী, যারা তাদের চাইতে কম শক্তিশালী যারা আছে, তারা যেন প্রতিবাদ না করতে পারে, তাদেরকে যেন শাসন এবং শোষণ করতে পারে, এই শাসন এবং শোষণের একটা হাতিয়ার হিসাবে এই ওয়েটা তৈরি করেছে যে ঠিক আছে, এ জামান এ যুগে তুমি নিষ্পেষিত হও, পরজন্মে তুমি বড়দের বিচার চেয়েও, এটা রাজনীতিবিদ বলেন আর ধর্মীয় নেতা বলেন অথবা শাসক বলেন, সব দিকে আপনি এটা নিয়ে বলতে পারবেন আর কি। লিপুকে আমি আরেকবার যুক্ত করি, লিপু অনেক আচ্ছা সময় দেওয়ার আচ্ছা হয়েছে, আপনার হয়েছে আপনার প্রশ্নের উত্তর, রুবি ধন্যবাদ। আপনার রুবি আমি আপনার কথা আমি আপনার কথা একটি আপনার শেষ কথা প্রশ্ন রেখে একটা শেষ প্রশ্ন রাখবো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তাহলে রুহু সম্বন্ধে কি কিছু বলবেন? যে আমরা তো দেহটা তো একটা রুহুর আর কি ধারক নাকি, রুহুটা তাহলে মৃত্যুর পরে কোথায় যায়, কি অবস্থা, এই ধরনের কিছু ধারণা দিতে পারেন? মুফতি আবদুল্লাহ মাসুদ, রুহু অথবা আত্মা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আচ্ছা, রুহ যেটা আছে, এই রুহ সম্পর্কে একটা বই আছে ইমাম গাজ্জালির, বইটার নাম হচ্ছে রুহ, বইটার নামই হচ্ছে শুধুমাত্র বইয়ের নাম রুহ। ওই বইয়ের মধ্যে আপনার রুহ নিয়ে অনেক রকমের গাল গল্প, কাল্পনিক কল্পনা, বহু কিছু, বহু গাঁজাখুরি কথাবার্তা বলেছেন ইমাম গাজ্জালি। কোরআনের মধ্যে রুহ নিয়ে তেমন আলোচনা নেই, খুব কমই আলোচনা আছে। যেমন একটা জায়গায় আছে সূরা আল ইসরার মধ্যে, ওয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তারা তোমাকে জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে, তুমি বলে দাও যে রুহ হচ্ছে আমার প্রভুর পক্ষ থেকে একটি নিদর্শন, কুলির রুহ মিন আমরি রব্বি, আমার নিদর্শন তো আমার আমার প্রভুর একটা নির্দেশ, আর তোমাদেরকে এ বিষয়ে অল্প জ্ঞানই দান করা হয়েছে। এটা হচ্ছে সূরা আল ইসরা 17 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 85। তো এবার উনি প্রশ্ন করলেন রুহ সম্পর্কে, আসলে রুহ বলতে কিছু নাই, রুহটাও হচ্ছে একটা কল্পনা। অর্থাৎ আজকে থেকে আপনার বহু বছর আগে মানুষজন যখন দেখবেন, মানুষ যখন কোনো জিনিস সম্পর্কে না জানে তখন কিন্তু সে কল্পনা করে, এবং কল্পনা করে বিচার করার একটা অভ্যাস কিন্তু মানুষের মধ্যে আছে। যেমন ধরুন এই সময় আমরা কি করি, ফেসবুকের বিচারক, সবাই কিন্তু ফেসবুকের বিচারক, এবং মানে একই সাথে আমরা গোয়েন্দা, আমরা বিচারক, আমরা কিন্তু একই সাথে অনেক কিছু। দেখবেন কোন একটা ঘটনা ঘটেছে, হয়তো দেখা গেল বুড়িগঙ্গা নদীতে একটা লঞ্চ ডুবি হলো, সেখান থেকে 13 ঘন্টা পরে একজনকে উদ্ধার করা হলো, অথবা হয়তো দেখা গেল কোন একটা বিল্ডিং এর উপর থেকে একটা শিশু পড়ে গেছে কিন্তু সে বেঁচে গেছে, এবং সাংবাদিকেরা লিখছে অলৌকিক ভাবে বেঁচে গেছে। আমরা যেটা করি, আমরা এখন প্রত্যেকেই হচ্ছে বিচারক, প্রত্যেকেই হচ্ছে আপনার একই সাথে ই হয়ে যায়, কি বলে মানে স্পাই হয়ে যায়। আমরা বলি এর পেছনে বিরাট এক ধরনের ষড়যন্ত্র আছে, এটা হচ্ছে মানুষের দৃষ্টিকে ঘুরানোর কৌশল, এবং এটা হচ্ছে এক ধরনের নাটকবাজি। আরেক দল বলবে হ্যাঁ সাংবাদিকের খায়ে কাম নেই, এটা হচ্ছে ওই পত্রিকার কাটতি বাড়ানোর কৌশল, যে অলৌকিক ভাবে বেঁচে গেছে। এই ধরনের মানে আমরা জাস্ট যেটা কল্পনা করি সেই কল্পনাটাকে আমরা বিচার মানে বিচারক হয়ে বিচার হিসেবে চালিয়ে দেই। যেমন ধরেন কোনো এক জায়গায় দেখা গেল যে একটা নিউজ হলো, আপনি আপনি জানতে পারলেন যে অমুক জায়গায় দুইটা পক্ষ মারামারি করেছে,
দুইটা পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, মারামারি হয়েছে। এখন আপনি একটা কল্পনা করলেন, কল্পনা করে সিদ্ধান্ত দিলেন যে ওখানে যে লাল পক্ষ আছে, লাল বাহিনী, ওই লাল বাহিনীর লোকেরা হচ্ছে এই কারণে এই অন্যায় করেছে, আর যে কালো বাহিনী আছে, কালো বাহিনী হচ্ছে এক্ষেত্রে নির্দোষ। আপনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটা জাজমেন্ট দিয়ে দিলেন, মতামত দিলেন, এবং এক্ষেত্রে আপনি একবার গোয়েন্দা অফিসার হিসেবেও কাজ করলেন যে বিরাট এক ষড়যন্ত্র ছিল, আমি জানতে পেরেছি, হ্যাঁ কালো বাহিনী এটা করেছে, লাল বাহিনী এটা করেছে, এরকম এরকম। আরেকজন করলো কি, সে বললো না না, এখানে দোষ হচ্ছে সম্পূর্ণ কালো বাহিনীর, লাল বাহিনী নিষ্পাপ। তারাও কিন্তু ফেসবুকে এই নিয়ে বিশাল একটা স্ট্যাটাস দিয়ে দিল এবং গবেষণা তদন্ত টদন্ত সব। কিন্তু আদতে দেখা যাবে এই সবকিছুই হচ্ছে মনের কল্পনা, অর্থাৎ মনে মনে সে কল্পনা করেছে যে এখানে ওই অমুক লোক দোষী আর অমুক লোক দোষী না, অমুকে হচ্ছে চিটার, অমুকে হচ্ছে চিটার না, ওই কল্পনাটাই সে দিয়েছে। তো এই যদি হয় এই যুগের কাহিনী, তা আজকে থেকে আপনার ধরুন হাজার হাজার বছর আগে যখন মানুষ কিভাবে মৃত্যু হয় এই বিষয়গুলো জানতো না, যখন মানুষ আপনার চিকিৎসার ব্যবস্থার কোনো উন্নতি ছিল না, তখন মানুষ ভেবেছে যে মৃত্যুটা হয় হচ্ছে এক ধরনের আত্মা শরীর থেকে বের হয়, সেই আত্মার নাম আছে রুহ, আরবিতে রুহ, বাংলায় বলি আমরা আত্মা, সেই জিনিসটার মাধ্যমেই হচ্ছে মানুষের প্রাণটা চলে যায়, কারণ মানুষ দেখতে পায় না, যে যখন পাচ্ছে না তখন এই কল্পনা করেছে, এটা এটা ছাড়া আর কিছু না। মুক্তি মাসুদ, প্রাচীন আমলে, প্রাচীন কালে মানুষ মনে করত যে আমাদের শরীরের যে লাল রক্ত আছে, সেই লাল রক্ত হচ্ছে আমাদের রূহ বা আত্মা, অথবা অনেকে মনে করত যে শরীরের ভিতর যে রস আছে সেই রসকেই আসলে আত্মা বা রূহ বলা হয়। মূলত অ্যারিস্টটল সর্বপ্রথম আত্মার ধারণাটা নিয়ে আসে, পরবর্তীতে যখন ইসলামে গ্রিসের দর্শনগুলোকে রিফর্ম করে তারা নতুনভাবে একটা দর্শন তৈরি করার চেষ্টা করছিল, সেই অ্যারিস্টটলের যে আত্মার ধারণা, সেই আত্মার ধারণা থেকে ইমাম গাজ্জালি সহ ওই সময়ের যে ফিলোসফার, মুসলিম ফিলোসফার ছিল অথবা জ্ঞানীগুণী যারা পণ্ডিত ব্যক্তি ছিল, তারা কিন্তু এই রুহ ঘটনাটা, তারা আত্মাকে রিফর্ম করে রুহ ঘটনাটা ইসলামাইজেশন করে নিয়েছে। মূলত আত্মা বা রুহ বলতে কিছু নেই, বিজ্ঞানীরা মনুষ্য শরীরের মধ্যে এটা কিছু পায় না, আমরা খুব সাধারণভাবে বলতে পারি মন। আসলে মন কি? আমাদের মন হচ্ছে চিন্তা, মস্তিষ্ক, আমরা যা চিন্তা করি সেটা মস্তিষ্কের মাধ্যমেই করি। তো এতদিন আগে আমরা সেটা কল্পনা করতাম যে আমাদের একটা মন আছে, মন বলে কিন্তু কিছু নেই, মন বলে আছে আপনার মগজ। যাই হোক, লিপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যদি যথাযথ উত্তর পেয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না পেয়ে থাকেন তাহলে আত্মা বা রূহ সম্পর্কে বিজ্ঞানীরা আধুনিক কি গবেষণা করেছে সে বিষয়ে পড়ার আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে বিদায় জানালাম। এরপরে আমাদের সঙ্গে যুক্ত আছেন সময় অসম, যদি আপনি আনমিউট করে আপনার প্রশ্ন করতেন। রবি ভাই, ওইটার প্রসঙ্গে আমি আমার দুই চারটা কথা বলতে হবে ওই ইয়া সম্পর্কে, যে আগের যুগের মানুষের কল্পনা নিয়ে। যেমন আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, মানুষের কল্পনা কিন্তু তার চোখের দেখা থেকে তৈরি হয়, এবং সেই দেখাটা কখনো কখনো আপনার সেই দেখার সাথে যখন যতক্ষণ পর্যন্ত জ্ঞানের সংযোগ না হয় বা বিজ্ঞানের সংযোগ না হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ভুল থাকা স্বাভাবিক। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম গ্রামে গেলে, যেহেতু মাদ্রাসার জেলখানায় বন্দি ছিলাম সব সময়, কিন্তু মাঝে মাঝে ছুটি পেতাম, তো গ্রামের বাড়িতে গেলে দেখতাম যে বিস্তীর্ণ ধান ক্ষেত, বিস্তীর্ণ ক্ষেত, এবং অনেক দূরে দেখা যায় আকাশটা নিচে নেমে গেছে, মানে মনে হয় আকাশটা ঠিক আমি একটা গম্বুজের নিচে আছি, বড় একটা গম্বুজ, হ্যাঁ মানে পৃথিবীটা হচ্ছে গম্বুজ, একটা গম্বুজের নিচে আছে আর উপরে আকাশটা হচ্ছে গম্বুজের ছাদ, আকাশটা আস্তে করে মানে ক্রমশ ঢালুর ঢালুর মতো নিচে নেমে গেছে। তখন আমি মনে করতাম যে পৃথিবীটা হচ্ছে সমতল আর উপরের যে আকাশটা আছে সেটা হচ্ছে একটা ছাদ, এবং সেটা হচ্ছে নীল রঙের ছাদ, ওই ছাদটা বহুদূর গেলে গিয়ে আমি হয়তো নাগাল পাবো, মানে আমি যদি বহু 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 দূরে যাই গিয়ে হয়তো আকাশটা ছুতে পারবো, এবং সেখানে আমার আমার মধ্যে এক ধরনের কল্পনা কাজ করতো, আমার মধ্যেই করতো, আমি আমার শৈশবের কথা বলছি, কল্পনা কাজ করতো সেখানে গেলে যদি ওই আকাশটা ধরতে পারি, হ্যাঁ সেটা কি নরম হবে না শক্ত হবে, কেমন হবে, এগুলো। তো দেখা যায় আর মোহাম্মদের আগে, মানে মোহাম্মদের আগে থেকেই তৎকালীন সময়ের লোক যারা, অর্থাৎ এই মানে বিশ্বের সাধারণ মানুষ যারা, তারা তারাও কিন্তু ওইরকমই মনে করতো। আমি যেটা ছোটকালে মনে করেছি তারাও সেটা মনে করতো যে ওখানে শক্ত একটা আকাশ আছে, ওই আকাশটা হচ্ছে পৃথিবীর ছাদ। এবার সেই কথাগুলো যখন সমাজের সাধারণ গাল গল্প কিংবদন্তির মধ্যে ঢুকেছে, মোহাম্মদ কিন্তু ওটাকে কোরআনের মধ্যে কপি করে দিয়েছে। কপি করে কি বললো আমরা জানি, এর মধ্যে যে কোরআনের যে সুরা কি বলে সুরা হজের মধ্যে আছে, হ্যাঁ যে
আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতবান ফাফাতাকনাহুমা, যে আসমান ছিল জোড়া লাগানোর পরে আলাদা করেছি, না ওয়াজআলনা ফিল, না কি জন্য আছে দাঁড়ান, ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, সুরা আম্বিয়া, সুরা হজ তো না, ভুল বললাম, সুরা আম্বিয়া আয়াত নম্বর হচ্ছে 30, ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, আমি আকাশকে তৈরি করেছি একটি সু মানে কঠিন সুরক্ষিত কঠিন ছাদ রূপে। ছাদ রূপে, অর্থাৎ হ্যাঁ, ওই যে ওরা যে আকাশকে সুরক্ষিত ছাদ মনে করত, হ্যাঁ, সেটা কিন্তু আয়াত নম্বর হচ্ছে এই সুরার এটা মানে 32 নম্বর আয়াত খুব সম্ভবত, ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, তো আকাশকে যে সুরক্ষিত ছাদ মনে করত সেটা তো ভাই আমার সেই শৈশবের কল্পনারই অংশ। তারপরে আমি যখন বড় হলাম তখন আমি বিজ্ঞান কিছুটা হলেও নিজের উদ্যোগে পড়েছি, কোরআন পড়েছি, কোরআনে পড়েছি পুরো পৃথিবী হচ্ছে সমতল, কিন্তু যখন বিজ্ঞান পড়লাম তখন দেখলাম না, পৃথিবী সমতল না, পৃথিবী হচ্ছে গোল। তো এইটা মুহাম্মদের কল্পনা। একই সাথে আমরা দেখতে পারি সেই যুগের মানে অর্থাৎ মুহাম্মদের যুগের লোকেরা কি মনে করত, তারা মনে করত যে চাঁদেরও নিজস্ব আলো আছে। আমি এই বাক্যটা আবারও বলছি কারণ এটা নিয়ে জাকির নায়েক অত্যন্ত প্রতারণা করেছে, মানব জাতির সাথে প্রতারণা করেছে, মিথ্যা কথা বলেছে, এজন্য আমার বলা দরকার। কোরআনের সুরা আল ফোরকান, সুরা আল ফোরকান নামে একটা সুরা আছে, সে তো সেই আমি তার আগে বলি, যুগের মানুষেরা মনে করতো যে চাঁদের নিজস্ব আলো আছে, যেমন সূর্যের নিজস্ব আলো তেমন চাঁদের নিজস্ব আলো। এবং সুরা আল ফোরকান হচ্ছে কোরআনের 25 নম্বর আয়াত, এর আয়াত নম্বর হচ্ছে 62 খুব সম্ভবত। সেই আয়াতের মধ্যে বলা আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাঈ বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়া আল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আয়াত নম্বর 61 এবং 62। এখানে যেটা বলা হচ্ছে যে আলো দানকারী চাঁদ, আলো দানকারী চাঁদ, তো মুনির মানে হচ্ছে যার নিজস্ব আলো আছে এবং সে নিজের আলো অন্যকে দান করতে পারে তাকে বলা হয় মুনির। সেই যুগের লোকেরা মনে করত চাঁদের নিজস্ব আলো আছে, এজন্য মুহাম্মদও চাঁদের ক্ষেত্রে মুনির বা আলো দানকারী, যার নিজের নিজের আলো আছে অন্যকে আলো দেয় সেই শব্দটা ব্যবহার করলো। অর্থাৎ সোজা কথায় মুহাম্মদ দাবি করলো চাঁদের নিজস্ব আলো আছে। তার মানে কি আমি দেখতে পারি, যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমারও মনে হয়েছে চাঁদের নিজস্ব আলো আছে, মানে আমি আমার কথা বলছি, অর্থাৎ একজন শিশু তেক সে যখন দেখবে যে বহুদূর আকাশ বিস্তৃত হয়ে গেছে, সেখানে মনে হয় যে আকাশটা কোথাও নেমে গেল, তখন এই শিশুটা ভাবে আকাশের একটা ছাদ আছে। একটা শিশু তখন যখন দেখে আকাশে একটা চাঁদ ওঠে, সেই চাঁদের আলোতে পথ চলা যায়, তখন সেই শিশু মনে করে চাঁদের এই আলোটা নিজস্ব আলো। এখন বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে এগুলো শিশুদের এই কল্পনা কল্পনা, কিন্তু বাস্তবতা হচ্ছে অন্যরকম। মোহাম্মদ করেছে কি, ওই যে শিশু শিশু শিশুতোষ কল্পনা বা শিশু সুলভ কল্পনা যার মধ্যে ভুল আছে সেগুলোই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই সেই সমস্ত কিছু হচ্ছে আত্মা, আল্লাহ, ঈশ্বর, জিব্রাইল, চাঁদের নিজস্ব আলো আছে, তারপরে আকাশ হচ্ছে একটা ছাদ, সেই ছাদের উপর দিয়ে পানি পড়ে, আকাশ যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবী খান খান হয়ে যাবে, আকাশ হচ্ছে অত্যন্ত শক্ত, আল্লাহ আকাশকে ধরে রেখেছেন খুঁটি ছাড়া, বিগয়রি আমাদিন তারাও না, কোরআনে আছে যে আল্লাহ আকাশকে খুঁটি ছাড়া সৃষ্টি করেছেন, খুঁটি ছাড়া ধরে রেখেছেন, আকাশ খুব শক্ত একটা জিনিস। এগুলো জাস্ট সেই যুগের সব কল্পনা। তা আমরা এখন ওই কল্পনাগুলো কেন মানে বিজ্ঞানের যুগে বিজ্ঞান জানা সত্ত্বেও কেন সেই সমস্ত ভুলভাল কল্পনাগুলো আমরা মেনে নেব? মোস্তফা মাসুদ আমাদের সঙ্গে মোস্তফা মোহাম্মদ যুক্ত আছেন। মোস্তফা মোহাম্মদ যদি আনমিউট করে আপনি কথা বলতেন বা কোনো প্রশ্ন অথবা কোনো আলোচনা যদি থাকতো আপনার, মোস্তফা মোহাম্মদ যদি আনমিউট করে আপনার কথা বলতেন, আপনাকে স্বাগতম মোস্তফা মোহাম্মদ। মোস্তফা মোহাম্মদ আপনি মিউট করা আছেন, আনমিউট করতে হবে নিজেকে। আচ্ছা, মোস্তফা মোহাম্মদ সম্ভবত আনমিউট করতে পারছে না বা কোনো একটা সমস্যা, আমি ওনাকে ওনার কাছে পরে আসবো আবার। আচ্ছা, সমস্যা নেই, আপনি আনমিউট করে কথা বলুন, আপনার প্রশ্নটা করার পরে আমি কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সময়। জি বলুন। আচ্ছা না, আমি ডাবল শুনছি কথা, আমার এখানে প্রতিধ্বনি হচ্ছে, আমি কথা, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, আমরা ডাবল শুনছি না, আপনি বলুন। মোস্তফা
মোস্তফা মোহাম্মদ, আমরা আপনাকে ঠিকঠাক শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, মোস্তফা মোহাম্মদকে আমি মিউট করে রাখলাম, উনি এরপরে আমরা যুক্ত করছি, জানি না জানি না, যদি আপনি আপনার কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা রুমি ভাই, আমরা মনে হয় লাইভটা আস্তে আস্তে শেষের দিকে যেতে পারি এখন। হ্যাঁ, শেষের দিকে যে যাব, আমার আর একজন দর্শককে নেব, আর নিব না, জানি না, যদি আপনি আপনার প্রশ্ন করেন। জানি না, গতকালকেও মনে হয় যুক্ত হয়েছিলেন, আমি মনে হয় আপনাকে নিতে পারিনি, জানি না, যদি আপনি আপনার প্রশ্ন করেন। আচ্ছা, জানি নাকে আমরা ভালো শুনতে পাচ্ছি না, ওনাকে আমি ব্যাক স্টেজে রাখলাম, সময় অসময় যদি আনমিউট করে প্রশ্ন করতেন, সময় অসময়। রুমি সাহেব, মাসুদ সাহেব ভালো আছেন আশা করি? জি, মাসুদ সাহেবের সাথে অনেকদিন যাবত চেষ্টা করছিলাম, ভাবছিলাম, চেষ্টা না ভাবছিলাম যে যুক্ত হব, আসলে সময় করে উঠতে পারিনি। মাসুদ সাহেবের অনেক বিশ্লেষণ আমার খুব ভালো লাগে। তো রুমি সাহেবের সাথে কয়েকদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে যুক্ত হয়েছিলাম, ভালো লেগেছিল কথা বলে। তো আজকে মাসুদ সাহেবের বোধহয় জন্মদিন গেছে গতকালকে, তো জন্মদিনের শুভেচ্ছা মাসুদ সাহেবকে। 5 তারিখে? 5 তারিখে? আচ্ছা হ্যাঁ, সম্ভবত পরশু দিন। তো সবসময় আসলে দেখা হয়ে উঠে না, সময় পেলেই মাঝে মধ্যে একটু যুক্ত হওয়ার চেষ্টা করি বা শোনার চেষ্টা করি। তো লাইভ শুনতে না পেলেও মাঝে মধ্যে আপনাদের রেকর্ড গুলো যেগুলো থাকে সেগুলো শোনার চেষ্টা করি। তো যেহেতু আজকে আপনাদের শরিয়া আইন নিয়ে কথা বলছেন, দু একটা প্রশ্ন করার চেষ্টা করছি। সেটা প্রথম প্রশ্নটা যেটা হলো, শরিয়া আইন কি? দ্বিতীয়ত হলো যে কোরআনে যে আইনগুলো আছে আমার কাছে মনে হয় সেটাই শরিয়া আইন, এবং আইনে নিশ্চয়ই একটা প্রেক্ষাপট এবং একটা কারণ আছে। তো এরপরে আমার একটা প্রশ্ন হলো যে সুদ খাওয়াটা হারাম করেছে, এটা নিশ্চয়ই শরিয়া আইনের মধ্যে পড়ে, তো সেটার কারণ এবং প্রেক্ষাপট আমি কোথাও খুঁজে পাইনি, বা আমি জানিও না, বা খুঁজে পাইনি হয়তো, তো সিরিয়াসলি হয়তো আমি খুঁজিনি। তো আশা করি মাস্টার সাহেব সেটা একটা বিশ্লেষণ বা কারণ বর্ণনা করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। প্রথমে আমি যাই শরিয়া নিয়ে। শরিয়া শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে চলার পথ, এবং বর্তমান আধুনিক আরবিতে একটা শব্দ আছে শারিয়ন। শারিয়ন মানে হচ্ছে আপনার মহাসড়ক, আমরা বলি যে মহাসড়ক, মহাসড়ককে বলে শারিয়ন। সাধারণভাবে সড়ককে বলে হচ্ছে তরিয়কুন, তরিয়কুন বলে, তরিয়ক মানে হচ্ছে পথ বা সড়ক বা রাস্তা। কিন্তু এছাড়া সাবিলুন, সাবিলুন মানে পথ, অবশ্য সাবিলুন সাধারণত বহু অর্থে আসে, আর সারি শব্দটা হচ্ছে আপনার মহাসড়ক অর্থে আসে। তো আবার একই সাথে শরীয়তের যে বিধান দাতা তাকেও কিন্তু সারি বলে, অর্থাৎ মোহাম্মদকে এবং মোহাম্মদের আল্লাহকেও কিন্তু সারি বলা হয়। কারণ কি, মোহাম্মদ এবং মোহাম্মদের আল্লাহ শরীয়তের বিধান নিয়ে এসেছে, শরীয়তের আইন নিয়ে এসেছে। তো কোরআনে আশ্চর্যের বিষয় হচ্ছে যে শরিয়া আইন নিয়ে এত এত চিল্লা পাল্লা, এত হইচই, এবং এত এত শরিয়া আইন চাই মুমিনরা, সে কোরআনে কিন্তু শরিয়া আইন নিয়ে তেমন কোনো কথা নেই। অর্থাৎ কোরআনে কিন্তু শরিয়া আইনে খুব অল্প শব্দই আছে, যেমন কোরআনে শরিয়া আইন এই শব্দটার কোনো অস্তিত্ব কোরআনে নাই। কোরআনে কি আছে যে সুম্মা, যেমন একটা সুরার মধ্যে আছে সুম্মা জাআলনা কাআলা শরিয়া মিনাল তাবিউহা ওয়ালা তাতাবিউ আহওয়া আল্লাযিনা লা ইউমিনুন বালা ইয়ালামুন, যে তোমরা, আমি অথবা তোমাকে শরীয়তের ই দিলাম, আমি শরীয়তের বিধান দিলাম, সুতরাং তুমি তার অনুসরণ করো, এবং তুমি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, মূর্খ যারা, তাদের তাদের কি বলে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। হ্যাঁ, তাহলে শরিয়া আইন নিয়ে এতটুকু পাওয়া যায়। এছাড়া এই শরিয়া আইন নিয়ে বা শরিয়া শব্দ নিয়ে তেমন কোনো বর্ণনা কোরআনে পাওয়া যায় না। যখন ইসলামের ইসলামের পুরুষতান্ত্রিকতা মানে অনেকটা বিস্তৃত হলো, বা মোহাম্মদের মোহাম্মদের কাজ কিন্তু ছিল শুধু যুদ্ধ করা, আমরা যদি বলি মোহাম্মদের কাজ হচ্ছে সেই চেঙ্গিস খানের মতো,
যোদ্ধা। চেঙ্গিস খানের সাথে মোহাম্মদের পার্থক্য হচ্ছে যে মোহাম্মদ তার যে সাম্রাজ্য বিস্তার এবং যে যুদ্ধনীতি, যুদ্ধ, খুন, ধর্ষণ, এবং সাম্রাজ্য বিস্তার, এর পাশাপাশি মোহাম্মদ সফলভাবে একটা এর মধ্যে ধর্ম ঢুকিয়ে দিতে পেরেছিল। আর এই জন্যই চেঙ্গিস খানের কোনো ধর্ম ছিল না বলে চেঙ্গিস খান একটা জায়গায় থেমে গেছে, সারা পৃথিবীতে চেঙ্গিস খানের কোনো অনুসারী নাই, কিন্তু মোহাম্মদের অনুসারীও জুটে গেছে। এই সকল কিছুর লক্ষ্য ছিল পুরুষতান্ত্রিকতা, পুরুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। তো যখন পুরুষদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হলো বা মোহাম্মদের সাম্রাজ্য তৈরি হলো, ওই সময় সাম্রাজ্যের যারা আপনার কি বলে শাসক বর্গ, সে আবু বকর, ওমর, ওসমান আলী এবং তার পরবর্তী যারা শাসক আছে মুয়াবিয়া থেকে শুরু করে আপনার আব্বাসি, উমাইয়া শাসক, ফাতিমি শাসক যারা ছিল এবং এখনো পর্যন্ত সৌদি শাসক, এবং এখনো পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তানের রাজনৈতিক যারা শাসক বর্গ, এরা অবশ্য মোনাফিকি করে, কিন্তু সৌদি শাসকরা এখনো পর্যন্ত বা ইরানের যে ইসলামিক শাসকেরা কি করছে, তারা ওই শরিয়াটাকে, মোহাম্মদের যে অসম্পূর্ণ বিষয়টা, সেটাকে সুন্দর করে মানে প্যাকিং করেছে, প্যাকিং করেছে, রং দিয়েছে, কালার করেছে। অথচ মোহাম্মদ দাবি করেছে কি, মোহাম্মদ বলেছিল যে আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে পরিপূর্ণ করে দিলে তুমি মোহাম্মদ শরিয়া আইনের বিষয়ে, শরিয়া শব্দ নিয়ে, শরিয়া আইনের যে বিভিন্ন ধারা উপধারা, এগুলো কিচ্ছু তুমি তৈরি করে দাওনি। তুমি শুধু বলেছো আল্লাহর আইনে বিচার করতে হবে, তুমি শুধু বলেছো যেমন সূরা ইশের মধ্যে, সূরা মায়েদার মধ্যে, ওয়ামা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নম্বর হচ্ছে আপনার 44। তো যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, তারাই হচ্ছে কাফের। তুমি মোহাম্মদ শুধু এই ধরনের হুঁশিয়ারি দিয়ে গেছো, তুমি মোহাম্মদ শুধু বেহেশতের লোভ এবং দোজখের ভয় দেখিয়েছো, তুমি পুরুষদেরকে লোভ দেখিয়েছো, তোমরা যদি আমি মোহাম্মদের পথে চলো, তুমি যদি এগুলো করো, তাহলে তোমাদের কিন্তু পরকালে এত এত হুর পাওয়া যাবে, এতগুলো হুর পাওয়া যাবে, দুনিয়াতে অনেকগুলো বিয়ে করতে পারবা, দাসীর সাথেও তোমার তোমার সেক্স করার বৈধতা আছে, তারপর যুদ্ধ করবা, যুদ্ধের মধ্যে গনিমতের মাল পাবা, সেটার সাথেও তোমার সেক্স করার বৈধতা আছে। এ ধরনের পুরুষতান্ত্রিকতা, মানে নারীকে টোপ হিসেবে দেখিয়ে মোহাম্মদ তার কাজ করে গেছে। কিন্তু শরিয়া আইনের পরিপূর্ণতা বা শরিয়া আইনের গবেষণা, সেসব কিছু করেছে কে, সেসব কিছু করেছে ওই ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, আউজাই, জাইলাই, বুখারী, মুসলিম, তিরমিজি, এরা। আমার মনে হয় উত্তরটা পেয়েছেন, জাকির মনে হয় উত্তরটা পেয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা ছিল, হ্যাঁ আমার প্রশ্নটা ছিল যে সুদের বিষয়ে, যেটা বলেছিলাম যে শরিয়া আইনের মধ্যে যদি সুদটা থাকে, তাহলে সেটার সুদটা যে হারাম হলো সেটার প্রেক্ষাপটটা কি? আচ্ছা, সুদ যে হারাম তার প্রেক্ষাপট হচ্ছে যে মোহাম্মদ, আমার প্রশ্ন ছিল, হ্যাঁ আমি একটু বলি যে সুদ হারামের প্রেক্ষাপট আমার আমার যতটুকু জানা তা হচ্ছে, ধরুন আপনি একজন মানুষ, আপনি গ্রামের বাড়িতে গেলেন বা আপনি গ্রামে না, আপনি যে সেখানে যেখানে আছেন সেখানে আপনি দেখলেন যে পাড়ার কিছু কিছু মানুষ তারা গরিব লোকজনের উপরে জুলুম করছে, অর্থাৎ গরিব লোকদেরকে খুব চড়া সুদে ঋণ দিয়েছে, দেওয়ার পরে সেই ঋণগুলো তারা কিন্তু আপনার অনেক চড়া সুদে মানে গরিবদেরকে আরো সর্বশান্ত করে ছাড়ছে। এখন আপনি যদি একজন মানে ইয়ে কি বলে আপনার হঠাৎ করে তখন বিক্ষুব্ধ হবেন যে এর খুব খারাপ জিনিস, হ্যাঁ কি একটা ইয়ে কতগুলো টাকা নেয়, তখন আপনি বিক্ষুব্ধ হয়ে যেটা করতে পারেন যে শালার সুদ টুদ সব বন্ধ, একেবারে টোটালি হারাম। অনেক সময় কিন্তু আমরা করি কি, অথচ সুদ যে খারাপ ব্যাপারটা তা না, সুদ কিন্তু সুদের মাত্রাটাকে আপনার নির্ধারণ করে দিতে হবে। এখন মোহাম্মদ যেহেতু একটু গাধা টাইপের মানুষ ছিল, একদিক দিয়ে মানে সে হচ্ছে যোদ্ধা, বর্বর, নিষ্ঠুর, ওটা ঠিকই আছে, কিন্তু জ্ঞানের জগতে সে একটা গাধা। গাধা মোহাম্মদ, আমি যদি গাধা মোহাম্মদ বলি আর তাতে যদি কারো কোনো কারো অনুভূতি আহত হয়, তাহলে নিজ দায়িত্বে আপনি যেমন চা তাই খেতে পারেন। গাধা মোহাম্মদ যেটা করেছে, সে তখন এই সুদের এই প্রবণতা দেখে তার সাথে সে খুব বিক্ষুব্ধ হলো, খেপে গেল এবং সে বলল যে কোনো সুদ চলবে না, একেবারে সুদ টোটালি হারাম, যে সুদ খায় সে এই করে, সেই করে, সেই ওই করে। এই হচ্ছে মোহাম্মদের সুদ নিষিদ্ধ করার আপনার ইতিহাস। জি, অসংখ্য ধন্যবাদ, সময় অসময় আমি তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। মোস্তফা ভাই, যদি আপনি আপনার প্রশ্নটা করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা করব,
আমি আপনাদেরকে আবারও একটা সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া হুবাল। মাসুদ ভাই, আমি কিন্তু এখন আমার সালামের অর্থ প্রশ্ন হলো, বুঝিনি। হ্যাঁ বলেন। আমার আমার প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে, কিছুদিন বলতে গত গত সপ্তাহে দেখলাম যে বাংলাদেশে অসংখ্য মোল্লা মৌলবিরা হেফাজত নামে একটা ইসলামী সংগঠনের নেতৃত্বে বড় একটা শোডাউন বা মিছিল, একটা মিছিল করতেছিল। ওই মিছিলে মিছিল ওই মিছিল শেষে একটা সমাবেশ হলো ওইখানে ঢাকাতে। তো ওইখানে দেখলাম আমাদের বাংলাদেশের একজন ওলামা আলেম, উনি সম্ভবত শাইখুল হাদিস আজিজুর রহমানের ছেলে, মামুনুল হক, সারের মতো, হ্যাঁ সারের মতো চিৎকার করে ওয়াজ মাহফিলে, ওনার নাম মামুনুল হক। ইয়েস, ধন্যবাদ। উনি বলতেছিল 97% মুসলমানের দেশে ফ্রান্সের ফ্রান্সের পণ্য বয়কট করা কেন হবে না, বা ফ্রান্সের এম্বাসি কেন থাকবে। তো 97% মুসলমানের দেশে যদি উনি দাবি করেন যে ফ্রান্সের পণ্য থাকবে না এবং ফ্রান্সের এম্বাসিও থাকা যাবে না, তাহলে বাংলাদেশে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন মসজিদ মাদ্রাসায় দর্শন, শিশু দর্শন, তারপরে সারা বাংলার কানাচে কানাচে শিশু ও নারী দর্শন, অত্যাচার, হ্যাঁ নির্যাতন চলছে নারীদের উপর, পাশাপাশি দুর্নীতিতেও আমাদের দেশের মানুষ বা আমাদের দেশ প্রতি বছরই প্রায় ফার্স্ট বা সেকেন্ড কাতারে থাকে। তাহলে 97% মুসলমানের দেশে এই শরিয়া বা ইসলামটা পালন করে কে? ইসলাম কি আসলে পালন হচ্ছে? তাহলে মুসলমান দাবি করার মানে কি? এক দ্বিতীয় পার্ট হলো একই প্রশ্নের, যে আমাদের দেশে আলিমুল আমাদের মধ্যে হাজার হাজার ফেরকা আছে, দল আছে, এই দলগুলি এক দল আরেক দলকে বা এক দল আরেক দলের বা এক মতাবলম্বী আরেক মতাবলম্বীর অনুসারীদেরকে কাফের ঘোষণা দিচ্ছে প্রতিনিয়ত, ফিলে বসে বা মসজিদে বসে শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে। তাহলে এইভাবে যদি প্রতিটি ফেরকা, প্রতিটি দল, আলেম ওলামাদের দল বা এক একটা, হ্যাঁ, আদর্শ অনুসারী দল যদি আরেক দলকে কাফের ঘোষণা করে, তাহলে বাংলাদেশে মুসলমান কারা? এই আমার প্রশ্ন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এই দুইটা প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাই। মুফতি আবদুল্লাহ মাসুদ। আচ্ছা হ্যাঁ মোস্তফা ভাই, আপনি ভালো প্রশ্ন করেছেন। আপনি প্রথমে যেভাবে সালাম দিয়েছিলেন, আমি তো ভাবলাম কোনো মুমিন মানুষ মনে হয়, এবং ভাবলাম যে যাক, অবশেষে আমরা, রবি ভাই মাঝে মাঝে বলে যে মুমিন খরায় ভুগি, আমরা মনে হয় খরা কাটালো, মনে হয় কেউ আসলে একটু ডিবেট করতে। এখন দেখি সে আপনিও যা প্রশ্ন করলেন তাতে আমার ইমান থাকলে সেই ইমান, মানে যদি ইমান থাকতো তাহলে সেই ইমান নিয়ে এখন টানাটানি পড়ে যেত। আচ্ছা যাই হোক, আপনি বললেন যে জঙ্গি মামুনুল হকের কথা, ষাঁড়ের মতো চিৎকার করে। জঙ্গি মামুনুল হকের বাবা ছিল হচ্ছে বর্তমান তেতুল হুজুরের আগের তেতুল হুজুর, অর্থাৎ বর্তমান বর্তমান না বর্তমান তেতুল হুজুর হচ্ছে বাবুনগরী, বাবুনগরের আগের তেতুল হুজুর হচ্ছে ছিল আহমদ শফি, আর আহমদ শফির আগের তেতুল হুজুর ছিল হচ্ছে আপনার ওই যে আজিজুল হক। আজিজুল হকের সময়ে আপনার 2001 সালে আজিজুল হক তালেবান এগুলো নিয়ে খুব তাণ্ডব চালিয়েছিল, তারই পুত্র হচ্ছে মামুনুল হক। হ্যাঁ, এবং খুবই ভয়ঙ্কর এক তেতুল হুজুর ছিল আজিজুল হক, সেও নারী বিদ্বেষী বক্তব্য, আহমদ শফির মতোই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছিল। তো যাই হোক, এবার যেটা বলার বিষয় যে 97% মুসলিমের দেশে ফ্রান্সের দূতাবাস থাকতে, মানে না 92% মুসলিমের দেশে ফ্রান্সের দূতাবাস থাকতে পারবে না, এটা যদি বলা হয় তাহলে সে কি পার্সেন্টেজ দিয়ে বিচার করলো কিনা, আর ইসলাম কি পার্সেন্টেজের উপরে ভিত্তি করে হয় কিনা? হ্যাঁ, এটা কিন্তু ওই সার মামুনুল হককে জিজ্ঞেস করা দরকার, কারণ কোরআনে আছে ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইয়াদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি
পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে, আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে। তাহলে পৃথিবীর বেশিরভাগ লোক কোন দিকে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। এক দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে যে এই যে জঙ্গি মামুনুল হক যে বললো যে এত পার্সেন্ট মুসলিমের দেশ, তাহলে যদি পৃথিবীর কাফেররা বলে যে আমরা এত পার্সেন্ট কাফের, তোমরা মুসলিমরা এখানে থাকতে পারবা না, অর্থাৎ আপনার কি বলে 23% হচ্ছে সারা বিশ্বে মুসলিম, তাহলে আপনার বলা যায় যে 77% কাফের। এই 77% কাফের দেশে তোমরা মুসলিমরা থাকতে পারবা না, কাফের পৃথিবীতে তোমরা থাকতে পারবা না, তোমাদেরকে আমরা শেষ করে দেব, এরকম যদি হয় তাহলে সেটা সেটা কেমন হবে? তাছাড়া যদি আপনার ফ্রান্স বলে যে ফ্রান্সে কি পরিমাণ মুসলিম আছে, খুব সম্ভবত 8% মুসলিম আছে যদ্দূর জানি, যদি বলে যে আপনার 92% কাফেরের ফ্রান্সে 8% মুসলিমের কোনো জায়গা হবে না, 8% রিফিউজি মুসলিমের কোনো জায়গা হবে না বলে যদি তাড়িয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? একই সাথে আমেরিকা যদি বলে যে এত পার্সেন্ট কাফেরের দেশে মুসলিমের কোনো জায়গা হবে না, তাহলে ব্যাপারটা কেমন হবে? আসলে এই সার তো মাদ্রাসায় পড়েছে শুধুমাত্র, আপনার কোরআন হাদিস পড়েছে আর নিজে ধর্ষিত হয়েছে হয়তোবা এবং ধর্ষণ করে বেড়াচ্ছে, এছাড়া এই সার কি বা আর করবে? চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই করার নেই। এখন এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এদের মধ্যে অনেকে আছে, বা সব সব হুজুরাই যে মামুনুল হক, সব হুজুরাই যেরকম সার তা কিন্তু না। মামুনুল হকের মাদ্রাসার শিক্ষকদের মধ্যেই অনেকে আছে তাকে পছন্দ করে না, আমি এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, মামুনুল হকের মাদ্রাসার শিক্ষকদের মধ্যেই অনেকে আছে তাকে পছন্দ করে না, তাকে প্রচন্ড ঘৃণা করে, কিন্তু সে যেহেতু সারাক্ষণ সারের মতো চিৎকার করে এবং তার পেছনে ব্যাকআপ হিসেবে, মানে মামুনুল হকের পেছনে সে কিন্তু একা না, তার পেছনে এরদোগান আছে, ইমরান খান আছে, এই যে গ্রুপটা, এই যে লবিটা আছে সারা বিশ্বের, মানে এবং সন্ত্রাসী জাকির নায়েক, তারপরে হচ্ছে সন্ত্রাসী আজহারি, সন্ত্রাসী মাহমুদুর রহমান, তারপরে হচ্ছে মির ইয়ের এলাকার মানে আওয়ামী লীগের কিছু রাজনীতিবিদও আছে যারা এর পেছনে আছে, এই সমস্ত লোকদের টাকা পয়সার মাধ্যমে সে শক্তিশালী। এখন তার এই চিৎকার চেঁচামেচি এবং দাপটের কারণে তার মাদ্রাসার শিক্ষকেরা অনেকে তাকে ঘৃণা করে, অপছন্দ করে। এইটাকে কাজে লাগিয়ে যদি তাকে ওই মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে আইন আইন অনুযায়ী উস্কানি দেওয়ার অভিযোগে এবং সন্ত্রাসের কথা সন্ত্রাস করার অভিযোগে, ঘৃণার বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে যদি গ্রেপ্তার করা হয়, সেটা হবে খুবই সঠিক পদক্ষেপ। কিন্তু আমি জানি এই দুর্নীতিবাজ অসৎ সরকারের কোনো ক্ষমতা নেই তাকে অ্যারেস্ট করার, কারণ তাদের সেই নৈতিক সাহস বা ভিত্তি নেই, নৈতিকতার কোনো ভিত্তি এবং সাহস নেই। তো আর কি বলবো, এগুলো বললে অনেক কথাই হয়ে যায় মুসলিমদের, এই মানে এই যে ইসলামিক পাগলদের সারদের অনেক বিষয় নিয়ে অনেক কথাই চলে আসে, সেটা মনে হয় নাই বললাম। রবি ভাই আমরা না হয় এখন আস্তে আস্তে পিছনের দিকে আমরা লাইভটা শেষ করে দিই, আর বন্ধুদেরকে বলবো ঈশ্বরের মুখে মুখে দাঁড়িয়ে বইটা আপনার সত্যের সন্ধানে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, সবাই এটা এখান থেকে ডাউনলোড করে পড়বেন। আর আমারও ইচ্ছা আছে আমি একটু পাঠ করতে চাচ্ছি। প্রথম যে কবিতা আছে ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে, আমি একটু পাঠ করার চেষ্টা করি, তারপরে আমরা লাইভটা শেষ করে দেবো ধীরে ধীরে। আমাদের বন্ধু সাদ্দাম হোসেন, উনি সত্যের সন্ধানের একজন ফাউন্ডার মেম্বার, উনি লিখেছেন এই বইটা ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে। এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন ঈশ্বর? লজ্জা হচ্ছে তোমার? প্রশ্নের সম্মুখীন হতে চাও না? যদি সেটা না পারো তবে কেন মিথ্যা বিভাজনের দেওয়াল তৈরি করলে পাপ এবং পুণ্যের নামে? যেন ঈশ্বর, আমি আমার জীবদ্দশায় কখনো তোমার পরিচয় দেইনি, আমি সব সময় আমাকে প্রশ্ন করেছি, লোকমুখে শুনেছি তোমার গুণকীর্তন, আবার সেই লোকমুখেই ঠাট্টা বিদ্রুপে নষ্ট হতো তোমার শিল্পকর্ম। তোমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে বহু মানুষ। যখন তুমি দাবি করলে সমস্ত কিছু তোমার সৃষ্টি, তখন সব কিছু তোমার পায়ের ধুলোয় লুটে গেল। তুমি যাকে শ্রেষ্ঠ সম্মান দিতে প্রস্তুত ছিলে, আমিও আমার প্রশ্নবিদ্ধ মস্তিষ্ক দিয়ে তাদেরকে দালাল রূপে দেখেছি। তোমার এত ক্ষমতা,
তুমি সর্বশক্তিমান রূপে হাজির হলে, অথচ তোমার গুণকীর্তন না করলে তুমি তাদেরকে কঠিন শাস্তি দিবে বলে ভয় দেখাও। তোমার এই সিনাল বেশ্যার মতো রূপ দেখে আমি বড্ড অট্টহাসিতে ব্যস্ত ছিলাম। তখন হয়তো কিছুটা বিদ্রূপ রূপে আমার দিকে তাকিয়েছিলে। ঈশ্বর, তুমি যা কল্পনা করেছ তা আমি আমার পায়ের ধুলায় পিষ্ট করে ফেলেছি। ঈশ্বর, একটু মাথা জাগাও, তোমাকে কিছু প্রশ্ন করি, মাথা নিচু করে দাঁড়িয়ে থেকো না, খুব মেজাজ খারাপ হচ্ছে এগুলো দেখে। তুমি তো সৃষ্টি জগতের মালিক এমনটাই দাবি করেছিলে, আবার এমনটাও দাবি করেছিলে সমস্ত অহংকার তোমার ভূষণ, কিন্তু কেন ঈশ্বর? উত্তর আছে তোমার কাছে? ঈশ্বর, তুমি তো দাবি করেছিলে পৃথিবীর সকল প্রাণীকে তুমি অন্ন যোগান দাও, অথচ ক্ষুধায় কাতরাতে কাতরাতে বিকলঙ্গ হয়েছে বহু শিশু, মৃত্যু প্রায় মানুষকে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেগুলো চোখে পড়ে নাই তোমার? ঈশ্বর, মাথা নিচু করে দাঁড়িয়ে থেকো না, প্রশ্নের উত্তর দাও, খুব মেজাজ খারাপ হচ্ছে কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে। যাই হোক বন্ধু, বন্ধুরা কবিতার কিছু অংশ পড়লাম আপনারা সত্যের সন্ধান থেকে। 36 পৃষ্ঠার একটা বই আমার বন্ধু লিখেছে সাদ্দাম হোসেন, আপনারা পড়লে আশা রাখি আপনাদের ভালো লাগবে। মুসলিম আসাদ, আজকে তাহলে আমরা বিদায় নিই, আবার আগামীকাল রাত 10টায় আপনাদের সঙ্গে দেখা হবে নবী মোহাম্মদের জীবনী কেন্দ্রিক লাইভ নিয়ে বাংলাদেশ সময় রাত 10টায়। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, শুভ সময়।